ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বেশিরভাগ ইউপিতে বিজয়ী হয়েছে নৌকার চেয়ারম্যান প্রার্থীরা। সিলেটের 15 ইউনিয়নের মধ্যে 8টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার 8টি ইউনিয়নের মধ্যে 7টিতেই নৌকার প্রার্থী জয় পেয়েছেন, অন্যটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার 21টি ইউনিয়নের মধ্যে 10টিতে নৌকা এবং 11টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পঞ্চগড়ের 3 ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার 9টি ইউনিয়নের মধ্যে 5টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, 4টিতে নৌকা। এই ধাপে 218টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।